আমাদের যেটি এই পুরো আলোচনার যেটি বিষয় ছিল সেটা হলো যে আমাদের যারা 2021 সালের এসএসসি এবং এইচএসসি দেবার কথা তাদের আমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটা একটার তো এসএসসি দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী তারা বলেছেন যে এটা অনেক বেশি তো আমরা সেই জন্য সেটাকে পুনর্বিবেচনা করছি শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আচ্ছা আরেকটি বিষয় হলো যে এইচএসসি যেটি তৈরি হচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলেছি আমাদের আমরা দেখলাম যে যদি আমরা বলেছিলাম যে এসএসসি কে যদি 3 মাস অন্তত ক্লাস করাতে পারি আর এইচএসসি কে যদি 4 মাস ক্লাস করাতে পারি আমরা সেটাকেই হিসাবে ধরেছি এর মধ্যে রোজা আছে রোজা ঈদ আছে বিভিন্ন ছুটি আছে সাপ্তাহিক ছুটি আছে আমরা আশা করি যে 6 দিন সপ্তাহে 6 দিন করে ক্লাস করাবো এই দশম এবং দ্বাদশ শ্রেণীকে তো তাদেরকে আমরা একটা হিসাব করে দেখলাম যে যদি আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়ে খুলতে পারি যদি খুলতে পারি হ্যাঁ এটা তো সবই অবস্থার উপর নির্ভর করবে যদি আমরা খুলতে পারি ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়ে তা থেকে যদি আমরা মে মাসের 14-15 তারিখের দিকে ঈদ তার আগে আমরা ঠিক শবে কদরের আগে শবে কদরের বন্ধটা বোধ হয় 10 তারিখে তার আগে যদি আমরা পর্যন্ত 9 তারিখ পর্যন্ত যদি আমরা ক্লাস করি আমরা মোটামুটি সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি ছাটা বাদ দিলে আমরা 60 দিন মতো পাই এক এক দিনে 6টা করে ক্লাস হয় তো তাহলে 360টা ক্লাস হয় এই 360টা ক্লাস ধরেন 312টা সাবজেক্ট গড়ে 30টা করে ক্লাস পাবে এক একটা সাবজেক্টের জন্য কিন্তু সব সাবজেক্টের তো সমান সংখ্যক ক্লাস হয় না কোনো সাবজেক্টের কম হয় কোনো সাবজেক্টের বেশি হয় এই ব্যাপারে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা তাদেরকে কোনোভাবে তাদের মধ্যে হতাশা আসুক তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলুক আমরা কিন্তু তা চাই না আমরা চাই আমাদের শিক্ষার্থী যারা পরীক্ষা দেবে তারা আত্মবিশ্বাসী হবে তারা কিছুটা পড়েছে কিছুটা হয়তো পড়েনি ধরে নিচ্ছি আমরা যে গত 1 বছরে অনলাইনে ক্লাস হয়েছে বা অন্যান্যভাবে ক্লাস হয়েছে সেগুলো তারা করেছে কি করেনি সেটাকে আর আমরা বিবেচনায় নিচ্ছি না আমরা পুরো সিলেবাসটাকে শুধুমাত্র এই 30 দিন বা 30 দিন না তো এই 60 দিন এসএসসির ক্ষেত্রে 60 দিন আর এইচএসসির ক্ষেত্রে 84 দিন এর মধ্যে ওরা যতটুকু করতে পারবে যতটুকু করানো সম্ভব ততটুকুর উপরেই শুধু পরীক্ষা হবে কাজে এখানে হয়তো তারা ক্লাস 9-এ পড়েছে তেমন বিষয় থাকবে আবার ক্লাস 10-এ পড়ানো হয়েছে তেমন বিষয় থাকবে তো পুরো আগে পড়া হয়েছে ওটা তারপর রিভাইজ হবে আর যেটা আগে পড়ানো হয়নি সেটা প্রথমবার পড়বে কিন্তু পড়ে ওই যে ক্লাস টেস্টের মধ্য দিয়ে যাবে আমি আশা করি যে কারোই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবার কোনো সম্ভাবনা থাকবে না যদি তারা এই সময়টা আমি আশা করি তারা এই সময়টা মনোযোগ দিয়ে পড়বে আমাকে অনেক শিক্ষার্থী মেসেজ পাঠাচ্ছে প্রশ্ন করছে যে যদি এখন খোলাই হয় তাহলে আগে কেন বন্ধ করা হলো যারা এই প্রশ্নটা করছেন এই প্রশ্নটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন এটা নিশ্চয়ই যুক্তিসঙ্গত প্রশ্ন না গত বছর মার্চ মাসে সারা পৃথিবীতেই বন্ধ হয়ে গেছে এবং আমাদেরও সেই সময় খোলা রাখলে আমাদের একটা বিশাল একটা বিপর্যয় হতে পারত তখন বন্ধ করা হয়েছে পর্যায়ক্রমে কিন্তু আমাদের সকল ধরনের প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান কল কারখানা হাট বাজার সব খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এখন যে পরিস্থিতি এবং এখন ভ্যাকসিনও এসে গেছে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে আর আমাদের সংক্রমণও আমরা দেখছি একটা বিরাট নিম্নগতি সে কারণেই এখন শিক্ষা প্রতিষ্ঠান এবং তাও স্বাস্থ্য সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে তারপর আমরা খুলছি তারপরও আমি সকল শিক্ষার্থীকে বলবো সকল অভিভাবককে অনুরোধ করব এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে বলবো আর প্রতিটি এলাকার যারা জনপ্রতিনিধি আছেন যারা স্থানীয় প্রশাসনে আছেন সকলেই এটাকে আবার মনিটরও করবেন যে যেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে যেন বজায় রাখা হয় মাস্ক পরেই সবাই স্কুলে ঢুকবে কলেজে ঢুকবে মাস্ক ছাড়া ঢুকবে না এবং যে নিরাপদ দূরত্বটুকু বজায় রাখা দরকার সেটুকু বজায় রাখবে এই এই বিষয়গুলো এবং স্যানিটাইজ করার হাত স্যানিটাইজ করার ধোবার ব্যবস্থা সেগুলো রাখা হবে এগুলো যেন করা হয়